অদৃশ্য অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না, লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মূসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কি সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন, ঠিক আছে? তো মাহরাম গায়রে মাহরাম মেনে চলেন। তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। মূসা আলাইহিস সালাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মূসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন, বসে বসে তিনি দোয়া করছেন। এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কি করব, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আবার বলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির, অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন, অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মারেফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ, তখন শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ, এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে। এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে? এই মেয়ে প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান গোট খেয়ে, আপনি তো টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন, হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার এজেন্ডা আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই কানেকশন মেলানোর চেষ্টা করেন, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শোয়াইব আলাইহিসসালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবি নামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মূসা আলাইহিস সালাম বিয়ে দিলেন সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই, মোহর কি? এবার মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল সুন্নাহ, এটা এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিসসালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন, এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করুন, বলবে দাশরথে বলবে আমাকে মাফ করে দাও, শুরুতেই নিজের গায়রতহীনতার পরিচয় দিল, আবার এদিকে শ্বশুরের কাছে মাশাল্লাহ মোটা আমাকে ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরো 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মূসা আলাইহিসসালাম নবী নববী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান সন্ততি ইত্যাদি সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময়টা এখন হয়ে গেছে, 10 বছর হয়েছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে, তখন মূসা আলাইহিসসালাম আগুন খুঁজছেন। আগুন কি খুঁজছেন ভাই? আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে,
সবুজ পাতার উপরে আগুন, তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নি আনা রাব্বুক ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। মুসা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মানে এখানে অনেকগুলো কথা আছে, সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার, বললেন, ইয়া মূসা, হে মূসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাআবুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো, ফাখলা আনা আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকা আছো, পবিত্র তুয়া উপত্যকা আছো। আদব শেখানো হলো, এভাবে অনেক কথোপকথন হলো। নবী মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাত এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পাড়ি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মূসা, এটা ছুঁড়ে মারো, ফালকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোট ছোট শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু আলাই আল্লাদাইনাল মুরসালিন, আমার কাছে রসুলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি এটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে, পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ, এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মূসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মূসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগ, তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফিরাউনের কথা, সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন, এভাবে তিনি বলছেন, আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কিভাবে কি করব আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মূসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইশরাহলি সদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াইয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন ওয়াজির আমাকে দাও, সাথী, হারুন আখি, আমার ভাই হারুনকে দান কর। সুবহানাল্লাহ, হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন এখন ফিরাউনের কাছে যাও, ফাইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলাল লাইনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বলবে। দায়ীদের এখানে সুন্না, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মোবাল্লিগ তাদের শিক্ষা আছে, ফিরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে, ফাকুলা লাহু কাওলাল লাইনা, নম্রভাবে কথা বলো, লাআল্লাহু, কেন নম্রতার সাথে, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন, ফিরাউন মশকরা করছে, ওয়ামা রাব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুজনের রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি, মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে, নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে, কোন আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে, কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফেরাউন বলছে, এটা তো জাদু, এটা কি?
আমার জাদুকররাও এটা পারে, জাদুকরটাকে ডেকে আনা হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপও যাচ্ছে। কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেলল, তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফেরাউনকে ভয় করতে বলা হলো, ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ, সব কিছু বোঝানো হলো, কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করল না।